আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে কিভাবে অটোক্যাডের হোম ট্যাবের ড্র প্যানেলের রেক্ট্যাঙ্গেল কমান্ড ব্যবহার করে, মানে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে সরাসরি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করা যায়। আগের যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে আমরা লাইন টুলকে ব্যবহার করে কিভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হয় সেটা দেখেছি, কিন্তু এটা ডাইরেক্ট মেথড আছে যার মাধ্যমে আপনি কমান্ড প্রম্পট এরিয়াতেও লিখতে পারেন REC, সিম্পলি REC লিখে যদি আপনি এন্টার দেন তাহলে রেক্ট্যাঙ্গেল অপশনটি চলে আসবে, রেক্ট্যাঙ্গেল অপশন চলে আসবে, আপনি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এছাড়াও আপনি করতে পারেন কি যে হোম ট্যাবের ড্র প্যানেলে এই যে আর্কের পাশে তিনটা অপশন আছে, এই যে সেকেন্ড অপশনটা হচ্ছে আমরা একটু আগে দেখছি সেটা হচ্ছে ইলিপস তৈরি করার জন্য, আর প্রথম যে অপশনটা সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের। তো রেক্ট্যাঙ্গেলের নিচে ক্লিক করলে দুইটা প্রসেস আছে, তো পরেরটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানবো, পলিগন। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তো চলুন রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করি। রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করার পরে আপনাকে প্রথম পয়েন্টকে স্পেসিফাই করতে বলা হবে, তো আপনি প্রথম পয়েন্ট যদি 0,0 লিখে এন্টার দেন তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এক্স এবং ওয়াই অক্ষের যে মূলবিন্দু সেই মূলবিন্দু থেকে আপনার কমান্ড শুরু হয়ে গেছে, এবং আপনি যদি যে পরবর্তী যে কোঅর্ডিনেট আছে, যেমন ধরা যাক যে আমরা পরবর্তী কোঅর্ডিনেট 10,5 লিখে এন্টার প্রেস করলাম, তো 10,5 মানে এই যে কর্নারের যে অংশটা সেই জায়গা স্পেসিফাই হয়ে গেছে, 0,0 এই পাশে, 10,5 অপর পাশে। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনি এটি ইজিলি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারেন। যদি আমরা আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ড্রয়িং এরিয়ার অন্য কোথাও ক্লিক করে যদি এন্ড পয়েন্ট হিসাবে 10,5 লিখে যদি এন্টার দিই, তাহলে দেখেন সেটা কিন্তু তার অরিজিনাল যে এরিয়া সেই এরিয়া কভার না করে সে আসল যে মানে মূল বিন্দুর সাপেক্ষে যে 10,5 কোঅর্ডিনেট সেই জায়গাতে সে তার শেষ বিন্দুকে মিলিত করতেছে। তো এর অর্থ হচ্ছে যে আমাদের এখানে নিশ্চয়ই আলাদা একটা প্রসেস ব্যবহার করতে হবে, যেটা আমরা আগেও দেখছি, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। তো রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ হচ্ছে আপনাকে @ ব্যবহার করতে হবে। আমরা আবার আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে যদি আমরা @ দেই, @ 10,5 লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটা তৈরি হয়ে গেছে। তার অর্থ এই যে 10,5 আমি এখানে এই পয়েন্টটা, আর @ দেওয়ার অর্থ হচ্ছে তার যে প্রথম আমরা যে বিন্দুতে ক্লিক করছি সেটাকে সে প্রথম পয়েন্ট হিসেবে সে কনসিডার করবে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আপনি যখন কোনো ফ্লোর প্ল্যান করবেন আসলে রেক্ট্যাঙ্গেলটা অনেক বেশি লাগে, সেই ক্ষেত্রে শুরুতেই রেক্ট্যাঙ্গেল লাগে অথবা আপনি লাইন টুলও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, তো রেক্ট্যাঙ্গেলের আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন তখন কমান্ড প্রম্পট এরিয়ার দিকে তাকান, সেখানে অনেক মানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আপনি তো ফার্স্ট পয়েন্টকে স্পেসিফাই করতে বলা হবে। এছাড়াও আপনার কিছু অ্যাডিশনাল টুল আছে, যেমন চ্যাম্পার টুল আছে, এলিভেশন আছে, ফিলেট, থিকনেস, হোয়াইট, সবগুলো আমরা ধীরে ধীরে জানবো। প্রথমে আমরা ফিলেট নিয়ে দেখি। ফিলেট হতেছে যে রেক্ট্যাঙ্গেলের চারপাশে যে রাউন্ডেড কর্নারগুলো আছে, ধরেন আমি ফিলেটে ক্লিক করে আমি রেডিয়াস দিলাম 1 লিখে এন্টার দিলাম, এখন আমি প্রথম পয়েন্টকে স্পেসিফাই করলে পরে যখন রেক্ট্যাঙ্গেল তৈরি করি তখন দেখেন সেটার শেপটা কিন্তু ডিফারেন্ট হতেছে আগের মতো না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিলেট টুল। তো আমি যদি আবার আগের মতো ড্রয়িং করতে চাই তাহলে ইজিলি আমরা এখানে ফিলেটে ক্লিক করে যদি আমরা রেডিয়াস দিয়ে 0 লিখে এন্টার দিই তাহলে আমরা আবার আগের মতো রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে উইথ। তো উইথটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে মানে লেন্থ দিতে হবে, মানে উইথটা কতটুকু সেটা দিতে হবে। ধরেন আমরা এখানে দিলাম 2 লিখে এন্টার দিলাম, 2 লিখে এন্টার দিলে দেখেন আমি যদি যে রেক্ট্যাঙ্গেল তৈরি করতেছি সেটার আশেপাশে একটা মোটা বর্ডার তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা ধীরে ধীরে আরও জানতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সেই উইথ টুল। এখন এখন ধরেন যে এটা আমি ইরেজ করে দিচ্ছি, আমরা আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলে পরে উইডে ক্লিক করলে আমরা যদি সেখানে যে উইদের মানে ভ্যালু সেটা যদি 0 লিখে এন্টার দিই তাহলে সেটা আবার আগের মতো আমাদের অরিজিনাল যে রেক্ট্যাঙ্গেল আমরা তৈরি করি নর্মালি সেরকম হয়ে যাবে।
তো রেক্ট্যাঙ্গেল সম্পর্কে ভিডিওটা এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ সবাইকে।